চার্জ থেকে সুমিত, গোল হতে পারে এবং গোল, গোল করলো কালুয়া, ভালো সবুজ সঙ্গ আগে গোল করেছিল, আগে গোল করেছিল, হাত সুরাজ, গোল গোল করে ফেললো কিন্তু পড়েই না, অনেক বেশি কিন্তু বডি কট প্রথম শট, ওহ নাইস শট চার্লস, নাইস শট সেভ করার জন্য টিকে থাকতে হলো, ভালো বল ওখানে যাও কি চার্লস, সুমিত পেছনে কিন্তু খুলে রয়েছে সেখান থেকে কালুয়া, গোল হতে পারতো কিন্তু, সুরাজ অনেকটা উঠে এসছে, দুটোই কিন্তু অনেক ব্যালেন্স টিম, কালুয়া সেখান থেকে চার্লস, ভালো ক্রস, গোলকিপার ওরাও বিজয় ওরাও ফিস করলো, কালুয়া এলিজে বিজয় ওরান বা ওরাও, গোল গোল করে ফেললো কিন্তু ফরেইনার প্লেয়ার, গোল করে ফেললো কিন্তু ফরেইনার প্লেয়ার, গোল করলো সবুজ সঙ্গ, বিদেশি প্লেয়ার ডাউটি খুব সম্ভবত এই ধরনের একটা নাম, গোল করলো সবুজ সঙ্গ কিন্তু এগিয়ে গেল, শিবশক্তি ইঞ্জিনিয়ারিং কিন্তু পিছিয়ে পড়লো এই মুহূর্তে, শিবশক্তি কিন্তু অনেক ব্যালেন্স টিম, দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা, চার্লস কিন্তু গোলকিপার সুরাজের ওপর খেলতে হবে, শিবশক্তি ইঞ্জিনিয়ারিং আক্রমণে পিছনে কিন্তু খুলে রয়েছে সেখান থেকে কালুয়া, গোল হতে পারতো কিন্তু, বিজয় ওরা অনেকটা গিয়েছিল কিন্তু ক্রস বারে লাগলো, সুরাজ আবারও, তবে চার্লস স্ট্রাইকার খেলা প্লেয়ার এই মুহূর্তে কিন্তু খেলতে স্টপারে, এলিজে সুরাজ, ড্যানিয়েল, ড্যানিয়েলকে মার করছে আব্দুল পাউল, ওখানে সুরাজ থেকে আবার অন্য এক সুরাজ, গোলকিপার এলিজে, সুমিত থেকে এলিজে,
চার্লস। বিজয় ওরাবের লম্বা ক্লিয়ারেন্স, আবার সুরাজ, সুরাজ থেকে উদ্দেশ্য চার্লস, চার্লস থেকে সুমিত, গোল হতে পারে এবং গোল, গোল করলো কালুয়া, ভালো, চার্লস থেকে সুমিত, গোল হতে পারে এবং গোল, গোল করলো কালুয়া, ভালো গোল করলো, কিন্তু ভালো আক্রমণটা তৈরি করে কিন্তু ফিনিশ করলো ভালো কালুয়া, গোলটা করলো, শিবশক্তি ইঞ্জিনিয়ারিং সমতায় ফিরল। সবুজ সঙ্গ আগে গোল করেছিল, হাতটা চালিয়ে ফেলেছিল, কালুয়ার লেগে গেল ওখানে, এলিজা রয়েছে বলের কাছে, সেখান থেকে সুরাজ, এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হলো, আর স্কোর লাইন কিন্তু একে এক চলছে, এদিকে রয়েছে সবুজ সংঘ, কুলে রাজ্জাক, আমিন, ডাউটি, গোলে রয়েছে বিজয় ওরাও এবং রাজ্জাক রয়েছে, আরও একজন ফরেনার খেলছে সম্ভবত, নামটা আমি বলতে পারছি না, আব্দুল, আব্দুল খেলছে, এদিকে রয়েছে শিবশক্তি ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ রয়েছে ড্যানিয়েল, চার্লস, সুরাজ, এলিজে, রয়েছে সুমিত, কালুয়া এবং গোলে রয়েছে সুরাজ, দুইজন সুরাজ একই টিমে খেলছে এবং এক্সট্রা রয়েছে কাশি ফরেন গোল করেছে। সেকেন্ড হাফের খেলা শুরু হলো, এক এক কিন্তু স্কোর লাইন চলছে এই মুহূর্তে, বিজয় ওরা নিজে থেকে গোল কিক নাকি কর্নার হবে, কর্নার খুব সম্ভবত, ফাউল হয়েছে খুব সম্ভবত, আব্দুল থেকে রাজ্জাক, সেখান থেকে বিজয়, এলোমেলো ক্লিয়ারেন্স, থ্রো হয়ে যাবে এটা, সুরাজ থেকে সুমিত, সেখান থেকে চার্লস, কর্নার হতে পারে কিন্তু, আবারও স্ট্রো হয়ে গেল, মানে মারতে দিলে বিপদ আসতে পারে, তবে গোলে রাখতে পারলো না, কালুয়া প্রথমে গোল করেছিল সবুজ সংঘ, অর্থাৎ সবুজ এবং হলুদ জার্সিতে যারা খেলছে তারা সবুজ সংঘ, আর কিছুটা পিঙ্ক কালার, পিঙ্ক এবং সাদা জার্সিতে যারা খেলছে ওই টিমটা হলো শিবশক্তি ইঞ্জিনিয়ারিং, পরে কিন্তু ওরা গোল পরিশোধ করেছে, অর্থাৎ এক এক স্কোর লাইন, ড্র চলছে ম্যাচ, সুরাজ, সুরাজ থেকে এলিজে,
বিজয় ওরাও সরাসরি উদ্দেশ্য কুলে এলিজে এলিজে জোরালো শট, তবে থ্রো হয়ে গেল গায়ে লেগে। অনেক বেশি কিন্তু বডি কন্টাক্ট গেম হচ্ছে, ফাউল, এলিজেকে ফাউল করা হয়েছে, এলিজেও কিন্তু ফাউল, একটা কিন্তু ইগোল লড়াই চলছে। রাজ্জাক ড্যানিয়েল সুরাজ থেকে চার্লস উদ্দেশ্য সুরাজ উদ্দেশ্য ড্যানিয়েল কালুয়া, তবে ওখানে পাউল অথবা থ্রো পাউল করলো কুলে ছিল কিন্তু ওখানে শুনি আব্দুল ভালো, তো ফাউল ওখানে ভালো চেস রিসিভ করে নামিয়ে দিয়েছিল বল। ও কালুয়ার হেড পাওয়ারফুল শট ছিল কিন্তু ওখানে আব্দুল ক্লিয়ার করলো। সুরাজ থেকে ড্যানিয়েল, তবে থ্রো হয়ে গেল সম্ভবত। কালুয়া চাল ছিল ওখানে, তবে সরাসরি বিজয় ওরাও দেখতে পাচ্ছি না। নিজে থেকে কালুয়া গ্রাউন্ডার শট, নাইস টাচ চার্লস, সুমিত থেকে চার্লস, কুলে কাউন্টার অ্যাটাকে সবুজ সঙ্গ, ভালো বল ওখানে দাউটি, ফাউল হয়েছে, ফাউল করলে এলিজে
আব্দুল আছে, বলেন আছে, ভালো পজিশন থেকে ভালো শট ছিল রাজ্জাকের। উদ্দেশ্য খুলে তো ওখানে রাজ সুরাজ কালুয়া মাথা গরম করে ফেলছে। বলতে বলতে খেলার টাইম শেষ। ফার্স্ট হাফে কিন্তু এক এক গোল হয়েছিল, সেকেন্ড হাফে কোনো গোল হলো না, সরাসরি টাই ব্রেকার হবে ম্যাচ কিন্তু ড্র। এখন আপনার জায়গা আসছে প্রথম শট নিতে, গোলকিপার সুরাজ ভালো শট, ডান দিকে দেখিয়ে বাদিক দিয়ে গোল করে দিল রাজ্জাক। শট নিতে আসছে চার্লস, বিজয় ওরাও, এটা কিন্তু পিন্টু ওরাওয়ের ভাই আমি যতদূর জানি। হ্যাঁ, পিন্টু ওরাওয়ের সম্ভবত নিজের ভাই হতে পারে। আর শট করতে এসছে কিন্তু এই মুহূর্তে চার্লস, দেখা যাক গোল হবে নাকি সেভ হবে। শিবশক্তি ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শট, ওহ নাইস শট চার্লস, নাইস শট। এই প্লেয়ারটাই কিন্তু প্রথম গোলটা করেছিল সবুজ সঙ্গের হয়ে। অপর এক ফরেনার প্লেয়ার, সুরাজ খুব ভালো সেভ করে। এবার কিন্তু গোলকিপার ভার্সেস গোলকিপার, ভালো সেভ করে গোলকিপার সুরাজ। এখন কিন্তু গোলকিপার ভার্সেস গোলকিপার, পাওয়ারফুল শট এন্ড গোল। আব্দুল আসছে, আব্দুল শিবশক্তির অনুকূলে তৃতীয় ও শেষ। আব্দুল গোল হবে নাকি সেভ হবে, এটা কিন্তু গোল করতেই হবে পরবর্তী শট সেভ করার জন্য টিকে থাকতে হলে। ভালো খেলেছিল, তবে বলা যায় না, অবশ্যই ভালো সেভ করেছে সুরাজ। এই দলের কর্মকর্তাকে বলছি আপনার টিম মাঠে নামান,